1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখুন বন্ধুরা আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। এবার আমি মূল মন্দির মানে আমাদের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির দর্শন করছি, আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। এই স্থানে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু আমি আর মা অনেক দূর থেকে এসেছি, তাই আমরা অনেক অনুরোধ করার পর সামান্য কিছুক্ষণের জন্য ফটো ভিডিও তোলার অনুমতি পেয়েছিলাম। এই যে দেখছেন মন্দিরের চূড়ো, নয় চূড়া বিশিষ্ট এই মন্দির, অপূর্ব সুন্দর কারুকার্য, সম্পূর্ণ মন্দিরটি শ্বেতপাথরের তৈরি। মন্দিরের প্রবেশের মুখে আপনারা বড় নাট মন্দিরও দেখলেন, এই যে মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর মায়ের রূপ। দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর, আমি আর মা মায়ের পুজো দিলাম, মায়ের আশীর্বাদ লাভ করলাম। জয় মা, জয় মা, জয় মা। বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় ভাগ আমি অবশ্যই খুব শীঘ্রই আনার চেষ্টা করব, কেননা আমরা অনেকক্ষণ ধরে বসে মায়ের আরতিও দর্শন করেছিলাম, এই ভিডিও আমি আনবো। একটা ভিডিওতে সব দিলে তো আসলে লং হয়ে যায়, তাই দেখছেন একবার আমি মূল নাট মন্দিরে দাঁড়িয়ে সবগুলো মন্দির দেখিয়ে দিলাম। ঢোকার মুখে দুর্গা মণ্ডপ, সেখানে দুর্গাপুজো হয়, নিজস্বভাবে দুর্গা প্রতিমা তৈরি হয় এবং দুর্গাপুজো হয় বিরাট বড় জাঁকজমক সহকারে। এই যে নাট মন্দির, বন্ধুরা আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা আপনাদের আশীর্বাদে না সর্বদা আমার মাথায় রাখুন। এই যে মায়ের আরতি চলছে, কিন্তু এই আরতিটা আমরা সম্পূর্ণই দেখছি সিসিটিভির মাধ্যমে। ধন্যবাদ।